গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজ আমাদের বাড়িতে তালের ফুরুলি হয়েছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব না, ওটা তো হতে পারে না। তো চলো, মা কিভাবে তালের ফুরুলিটা বানায় সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তালের ফুরুলিটা বানানোর জন্য মা প্রথমে একটা কাঠের চুবড়ির মধ্যে তালের আটিগুলো নিয়ে ভালো করে ঘষে নিল। আটা নিয়েছে, আটার মধ্যে তিনটে কলা নেওয়া হয়েছিল, সুজি দেওয়া হয়েছিল, তারপরে মৌরি নেওয়া হয়েছিল। মৌরিগুলোকে হাতে দিয়ে ভালো করে ডোলে ডোলে তারপরে দেওয়া হয়েছিল। তারপরে দেওয়া হয়েছিল পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দিলাম নারকেল। নারকেলটাকে ভালো করে কুড়ে নিয়ে তারপরে দেব। তোমাদের কাছে যদি নারকেল কোড়ার মেশিনটা না থাকে তো তোমরা নারকেলটাকে গ্রেট করে নিয়ে দিতে পারো, একই হয়, ডিফারেন্স অতটাও কিছু না, সেম সেমই হয়। তো আমরা তারপর দিয়ে দিলাম চিনি। এখানে মা দেড় বাটি চিনি দিয়েছিল, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিও। তারপরে তালটাকে দিয়ে দেওয়া হলো। তালটা দেওয়ার পরে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে নর্মাল জল দিয়ে আমরা অল্প অল্প করে তালটাকে মাখবো। খুব বেশি জল একসাথে দিয়ে দেব না, খুব বেশি জল একসাথে দিয়ে দিলে না তালটা পাতলা হয়ে যাবে, তো অল্প অল্প করে দিলে জিনিসটা অনেকটা সুন্দর হবে। এখানে আমাদের ব্যাটারটাও প্রায় কমপ্লিটের কাছাকাছি। দেখো মা তালের ব্যাটারটা এমনভাবে তৈরি করছে, মনে হচ্ছে যেন যুদ্ধ করছে, নাকি এমনভাবে বানালে ফুরুলিগুলো অনেকটা ফুলকো ফুলকো হয়। যাই হোক, আমরা এখানে সাদা তেল গরম করে নিয়েছি। যখন খুব বেশি গরম হয়ে যাবে তখন আমরা তালের মিশ্রণটা নিয়ে অল্প অল্প করে গরম তেলের মধ্যে দেবো। খুব বেশি বড় বড় করে দেব না, খুব বেশি বড় বড় করে দিলে খেতে অতটা ভালো হয় না। তো দেওয়ার পরে যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন আমরা আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো ফুরুলিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে না, প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু ভাজা হবে। তোমরা বাড়িতে এরকমভাবে ফুরুলি বানিয়ে দেখো, যদি ভালো লাগে আমাকে এসে কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।